আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো। এক ডিসেম্বর থেকে কর না দেওয়া গাড়ির বিরুদ্ধে অভিযান পরিবহন বিভাগের হিংসার তদন্তে সিট গঠনের আর্জি ত্রিপুরা সরকারকে সুপ্রিম কোর্টের নোটিশ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বাংলাদেশে পাথরের পথে কাঁচাড়ের গুমলায় ফের প্রায় চোদ্দ লক্ষ টাকা মূল্যের আঠারোটি মহিষ উদ্ধার বিএসএফের নরসিংহ মন্দিরে ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেফতারে নীলামবাজার থানার ওসি কমলেশ সিংহকে সংবর্ধনা বিশ্ব হিন্দু পরিষদের ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ লাইন প্রতিবাদে গর্জে উঠলেন মুখ উত্তরপাড়ের জনতা বিটকয়েনকে স্বীকৃতি দেওয়ার ভাবনা নেই কেন্দ্রের সংসদে বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রাক্তন এডিসি সাইবুর রহমান ডিসি আতিকা সুলতানার বিরুদ্ধে দক্ষিণ সালমারা মানকাচরে ভিজিলেন্স তদন্তে নতুন নতুন তথ্য উন্মোচিত বরাক উপত্যকায় ভাষা আইন লঙ্ঘন মানব না কংগ্রেস সরকারকে রাজধর্ম পালনের পরামর্শ মিসবাহুলের শৃঙ্খলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি টিকা না নিলে সরকারি সুবিধা মিলবে না ইঙ্গিত মন্ত্রী পরিমল শুক্লবদ্ধের ফের নাকচ হল প্রদীপ রায়ের জামিনের আবেদন বিজেপির সঙ্গে তৃণমূল আছে প্রমাণ হল ত্রিপুরার ফলাফলে বিস্ফোরক সুজন চক্রবর্তী এবং সর্বশেষ খবরটি হলো নদীবাঙ্গনরোদের কাজ পাঁচ দিনের মধ্যে শুরু না হলে আন্দোলনের হুমকি মানিকপুরে পরিদর্শনে বিজেপি প্রতিনিধি দল দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন সংবাদের বিস্তারিত কর রাজস্ব না দিয়ে অবৈধভাবে চলা গাড়ির বিরুদ্ধে অভিযানে নামতে চলেছে পরিবহন বিভাগ আগামী এক ডিসেম্বর থেকে এই অভিযানে নামবে কামরূপ মহানগর জেলা পরিবহন বিভাগ মহানগরের জেলা পরিবহন আধিকারিক গৌতম দাস ইতিমধ্যেই এ নিয়ে সচেতনতামূলক অভিযান শুরু করেছেন কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর সাতবার করে কর দেওয়ার সময়সীমা বাড়ায় কেন্দ্রীয় সরকারের পথ পরিবহন মন্ত্রক গত একত্রিশ অক্টোবর এই অন্তিম সময়সীমা শেষ হয় কিন্তু এই নির্ধারিত সময়সীমার মধ্যে একাংশ যানবাহনের মালিক বকেয়া যাবতীয় কর জমা দিলেও এক বড় সংখ্যক গাড়ি মালিক এখনও কর জমা দেননি বলে জানান জেলা পরিবহন আধিকারী গৌতম দাস বারবার আহ্বান জানানো সত্ত্বেও কর জমা না দেওয়া বাহনগুলির বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিভাগ অভিযানের সময় কর না দেওয়া বাহন ধরা পড়লে মোটর পরিবহন আইনের অধীনে সেই গাড়ি বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছে বিভাগ পরবর্তীতে বকক্ষা কর দিলে তবেই মালিকরা গাড়ি নিয়ে যেতে পারবেন অপরদিকে হিংসার তদন্তে সিট গঠনের আর্জি ত্রিপুরা সরকারকে সুপ্রিম নোটিশ সম্প্রতি ত্রিপুরায় সাম্প্রদায়িক হিংসার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সোমবার এক স্বতন্ত্র এসআইটি গঠন করে তদন্তের আবেদনের প্রেক্ষিতে একটি বিজ্ঞপ্তি জারি করেছে আইনজীবী প্রশান্ত ভূষণের মাধ্যমে এই আবেদন দাখিল করেছেন আইনজীবী এতেশাম হাসমি এই আবেদনের কেন্দ্র ত্রিপুরার পুলিশ প্রধান ও ত্রিপুরা সরকারকে বিবাদী হিসেবে রাখা হয়েছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে থাকা বেঞ্চ মামলাকারীর পক্ষের আইনজীবীকে এই আবেদনের প্রতিলিপি কেন্দ্রীয় সংস্থা ও ত্রিপুরার স্থায়ী আইনজীবীকে দেওয়ার অনুমতি দিয়েছে বেঞ্চ এই মামলার শুনানির জন্য আগামী তেরো ডিসেম্বর ধার্য করেছে ও ভূষণ প্রশ্ন তুলেন এ নিয়ে পুলিশ কিভাবে তদন্ত করছে তা আবেদনকারী তুলে ধরেছেন তিনি আরও বলেন পুলিশ এ ব্যাপারে কোনো এফআইআর দায়ের করেনি বরং ওই সাংবাদিকের বিরুদ্ধে ইউএপিএ দায়ের করেছে যিনি এই হিংসার ঘটনার খবর প্রকাশ করেছিলেন তাছাড়া তথ্য অন্বেষণ রিপোর্ট পেশ করার জন্য আইনজীবীকে নোটিশ পাঠিয়েছে এই আবেদনে দাবি করা হয়েছে যে তেরো অক্টোবর থেকে সাতাশ অক্টোবরের মধ্যে ত্রিপুরায় এক সংগঠিত জমায়েত থেকে ঘৃণ্য হিংসা চালানো হয়েছে আবেদনে আরও বলা হয় এই সংঘবদ্ধ দলটি মসজিদে ভাঙচুর চালিয়েছে মুসলিমদের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে ইসলাম বিরোধী স্লোগান ও মুসলিমদের লক্ষ্য করে ন্যাখ্যাজক বক্তব্য ত্রিপুরার বিভিন্ন স্থানে দেখা গেছে আবেদনে আরও বলা হয়েছে মুসলিমদের লক্ষ্য করে ঘৃণ্য বক্তব্য মসজিদ অপবিত্র করে সাইবরাবাদ দোকানে ভাঙচুর চালানোর ঘটনায় এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এ বিষয়টি এমন বেঞ্চে এসেছে যে বেঞ্চের সদ্য ত্রিপুরায় অনুষ্ঠিত হয়ে যাওয়া পুর নির্বাচনে কঠোরভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কড়া নির্দেশ জারি করেছিল হাসমির আবেদনে দাবি করা হয়েছে রাজ্য সরকারের আধিকারিক ও পুলিশ এই গৃহ অপরাধের সঙ্গে যুক্ত অপরাধীদের সঙ্গে হাত মিলিয়েছে এতে বলা হয়েছে পুলিশ ও আধিকারিকরা হিংসা নিয়ন্ত্রণে আনার পরিবর্তে দাবি করেছেন ত্রিপুরার কোথাও কোনো সাম্প্রদায়িক উত্তেজনা নেই এবং কোনো মসজিদে আগুন লাগানোর খবরও খণ্ডন করা হয়েছে পরে অবশ্য বেশ কিছু মসজিদের সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে আইপিসির একশো চুয়াল্লিশ অধীনে আদেশ জারি করা হয়েছে এমনকি হিংসায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণেরও ব্যবস্থা করা হয়েছে আবেদনকারী সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়ে বলেছেন মুসলিম সমাজের বিরুদ্ধে হিংসার গণনায় এক স্বতন্ত্র বিশ্বস্ত ও নিরপেক্ষ তদন্তের জন্য নির্দেশ জারি করার বিষয়টি সুনিশ্চিত করতে হবে যা এসআইটি দ্বারা ত্রিপুরায় মানবতার উপর হামলা শীর্ষক ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে অপরদিকে বাংলাদেশে পাচারের পথে কাচারের গুমলায় ফের প্রায় চোদ্দ লক্ষ টাকা মূল্যের আঠারোটি মহিষ উদ্ধার বিএসএফের চূড়াপথে মেঘালয় ও বাংলাদেশে গরু মহিষ পাচার চক্রের বিরুদ্ধে বিএসএফের লাগাতার অভিযানে একের পর এক সাফল্য সামনে আসছে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে বিএসএফের সফল অভিযানে জনমনে সন্তোষ বিরাজ করছে সোমবার বিএসএফের কাচার মিজোরাম ফ্রন্টিয়ারের ফার্স্ট ব্যাটালিয়নের জওয়ানরা গুমলা বাজারের লাগুয়া ছয় নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী খেলমা অষ্টম গ্রামে অভিযান চালিয়ে এএস ওয়ান ওয়ান ডিসি সিক্স 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 ফোর নম্বরের থ্রি ওয়ান ওয়ান এইট মডেলের টাটা ট্রাকে তল্লাশি চালিয়ে ফের আঠারোটি মহিষ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন বাজেয়কৃত আঠারোটি মহিষের মধ্যে সতেরোটি বড় এবং একটি চুটো সতেরোটি বড় মহিষের প্রতিটির বাজার মূল্য আশি হাজার এবং চুটো মহিষের মূল্য চল্লিশ হাজারের হিসাবে মোট চোদ্দ লক্ষ টাকা হবে বলে ধারণা করেছেন বিএসএফের আধিকারিকরা এছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে মহিষ পাথারে ব্যবহৃত টাটা ট্রাকটি ট্রাকের আনুমানিক বাজার দর ত্রিশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা বাজেয়াপ্তকৃত আঠারোটি মহিষ ও ট্রাক মিলে মোট চুয়াল্লিশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা হবে বলে মনে করা হচ্ছে যদিও মহিষ পাথারের ঘটনায় লিপ্ত কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি মহিষ পুজাই ট্রাকের তল্লাশি চালানোর সময় চালক সুযোগ বুঝে পালিয়ে গেছে এদিকে বাজেয় মহিষ এবং ট্রাকটিকে গুমরা পুলিশের কাছে দিয়ে গবাদি পশু পাচার সংক্রান্ত একটি এফআইআর দাখিল করেছেন বিএসএফ কর্তৃপক্ষ অন্য একটি সূত্রে জানা গেছে বরাক উপত্যকার বিভিন্ন এলাকা থেকে চুরি করে লাগাতার গরু মহিষ এনে গুমরার লাগুয়া কুইয়াজানি গ্রামের নির্জন স্থানে জমায়েত করা হয় ওই এলাকার জনৈক গ্রামরক্ষী বাহিনীর এক কর্মকর্তার প্রত্যক্ষ মদতে চুরের দল দেদার গতিতে মহিষ মেঘালয় ও বাংলাদেশে প্রচার কার্য চালিয়েছে বিডিপি বাহিনীর জনৈক যতীন তামুলির সন্দেহজনক ভূমিকা নিয়ে খুব ব্যক্ত করেছেন স্থানীয় জিপি সভাপতি মৃদুল চক্রবর্তী সহ পঞ্চায়েত প্রতিনিধিরা মৃদুলবাবু জানিয়েছেন কিছুদিন আগে বাসকান্দি জিপি সভাপতি রাজেশ দাসের মহিষ চুরি হয়েছিল পরে গুমড়ায় আটক মহিষগুলোর মধ্যে বাসকান্দির জিপি সভাপতির মহিষের সন্ধান পাওয়া যায় স্থানীয় মিলন রায়ের তৎপরতায় ওই মহিষটি শনাক্ত করা সম্ভবপর হয়েছে এভাবে মহিষ চুরির ঘটনায় নাজেহাল হচ্ছেন গরিব অসহায় কৃষকদের চুরচক্রের বিরুদ্ধে বিএসএফের লাগাতার সফল অভিযানে কিছুটা স্বস্তি অনুভব করছেন এলাকার জনগণ অপরদিকে ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ লাইন প্রতিবাদে গর্জে উঠলেন ফাঁড়ির মুখ উত্তরপাড়ের জনতা বিকল্প ব্যবস্থা থাকা সত্ত্বেও গণবসতিপূর্ণ গ্রামসহ মসজিদের উপর দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন টানার বিরুদ্ধে গর্জে উঠলেন কালীগঞ্জ ফাড়ির মুখ উত্তরপাড় গ্রামের বাসিন্দারা প্রতিবাদ সভার সিদ্ধান্ত অনুযায়ী এমন বিদ্যুৎ সংযোগে আপত্তি জানিয়ে স্মারকপত্র পেশ করা হয়েছে এপিডিসিএল সহ নিলামবাজার বিদ্যুৎ পরিষদের এসডিওকে এই আবেদনে গুরুত্ব না দিলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন এলাকাবাসী জানা গেছে বিভাগীয় আধিকারিক কল্ল দেবরায় শীঘ্রই এ নিয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন সম্প্রতি কালীগঞ্জের ফাড়ির মুখ উত্তরপাড়ের ঘনবসতিপূর্ণ গ্রামসহ স্থানীয় জামে মসজিদের উপর দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন টানছে নিলামবাজার বিদ্যুৎ পর্ষদ বিদ্যুৎ পর্ষদ ফাড়ির মুখ উত্তরপাড়ের ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক লাইন টানছে এতে বিপত্তি দেখা দিয়েছে প্রতিবাদে মাঠে নেমেছেন জনতা অপরদিকে টিকা না নিলে সরকারি সুবিধা মিলবে না ইঙ্গিত মন্ত্রী পরিমলের কোভিড টিকাতে স্বেচ্ছায় ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়ে টিকা গ্রহণে অনীহা থাকা ব্যক্তিদের রেশন কার্ড সহ অন্যান্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত করার ইঙ্গিত দিলেন বনমন্ত্রী পরিমল শুক্লবদ্ধ তিনি বলেছেন কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে অনেকেই টিকা নিচ্ছেন না এ ধরনের খবর পাওয়া যাচ্ছে তাই টিকা গ্রহণে বাধ্য করতে প্রয়োজনে রেশন কার্ড সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে ভ্যাকসিন নিতে অনীহা থাকা নাগরিকদের সোমবার থেকে কাচার জেলায় শুরু হয়েছে হরগড় দস্তক শীর্ষক অভিযান একশো শতাংশ কোভিড টিকাকরণ সফল করতে এই অভিযান শুরু হয়েছে কাচার জেলায় এই কর্মসূচি সফল করতে দায়িত্ব বর্তেছে বনমন্ত্রী পরিমলের উপর রাজ্য সরকারের নির্দেশে সোমবারে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এর আগে শিলচরের জেলাশাসক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন যারা টিকা নেননি তারা যেন অতিসত্তর টিকা নেন টিকা না নিলে করোনা প্রতিরোধ অসম্ভব হবে করোনার বিস্তার টিকাতে টিকা ছাড়া গত্যন্তর নেই তাই টিকা গ্রহণে প্রত্যেকে বাধ্য করতে সরকারি সুযোগ সুবিধাগুলো থেকে নাগরিকদের বঞ্চিত করার হুঁশিয়ার দিয়েছেন মন্ত্রী অপরদিকে ফের নাকচ হল প্রদীপ দত্ত রায়ের জামিনের আবেদন হিন্দু যুব পরিষদের দায়ের করা মামলাসহ সাংবাদিকদের উপর আক্রমণ সংক্রান্ত মামলার জামিনের জন্য আবেদন করলেও শিলচর সিজেএম আদালত বাতিল করে দিয়েছে আবেদন জামিনের জন্য সোমবার ফের আবেদন করেছিলেন প্রদীপ দত্ত রায়ের আইনজীবী সৌমেন চৌধুরী অপরদিকে বিজেপির সঙ্গে তৃণমূল আছে প্রমাণ হল ত্রিপুরার ফলাফলে বিস্ফোরক সুজন ত্রিপুরা ভোটের ফলাফল ঘোষণা হয়েছে ত্রিপুরায় জয় জয়কার বিজেপির কিন্তু দ্বিতীয় স্থান কে পেয়েছে সিপিএম তৃণমূল এ নিয়ে চর্চা চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি জানিয়েছেন ত্রিপুরায় এখন তৃণমূল প্রধান বিরোধী দল এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন তৃণমূল বিরোধী ভুটটা যাতে ভাগ করা যায় দিল্লিসহ কলকাতা সহ সব মিলিয়ে প্রচেষ্টা হয়েছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মিটিং হয় না মুদি মমতার মিটিং হয় দুজনে একা একা গোপনে কি করে তা না বোঝার কিছু নেই ত্রিপুরাতে সব রকম চেষ্টা করেছিল যাতে বিজেপির পরে দ্বিতীয় শক্তিটা তৃণমূল হয় সেটা এখন পেরে উঠলো না বিজেপি চেয়েছিল বিজেপি বিরোধী ভুটটা ভাগ করতে তৃণমূলকে যেভাবে সামনে নিয়ে আসা হয়েছিল বলে অভিযোগ হলেন সুজন চক্রবর্তী তিনি বলেন এটাই বিজেপির গেম প্ল্যান ছিল বিজেপির সঙ্গে তৃণমূল আছে আরও একবার পরিষ্কার হয়ে গেল এদিন সুজন চক্রবর্তী বলেন গত সাড়ে তিন বছর ধরে ত্রিপুরায় গণতান্ত্রিকভাবে ভোটদানের পরিস্থিতি নেই নির্বাচন ঘোষণার পর থেকে তা আরও স্পষ্ট হয়ে গিয়েছিল নির্বাচনের দিনও অশান্তি হয়েছিল ত্রিপুরায় অপরদিকে নদী রোধের কাজ পাঁচ দিনের মধ্যে শুরু না হলে আন্দোলনের হুমকি মানিকপুরে পরিদর্শনে বিজেপি প্রতিনিধি দল পাঁচ দিনের মধ্যে বড়খলার মানিকপুরে ভাঙ্গনস্থলে প্রতিরোধের কাজ শুরু করা না হলে বিভিন্ন সড়ক অবরোধ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন এলাকাবাসী বিজেপি কাচার জেলা সভাপতি বিমলন্দু রায়ের নির্দেশে দলীয় প্রতিনিধিরা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন প্রদেশ বিজেপির এসসি সি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস শালচাপড়া মণ্ডল সভাপতি কান্তি পাল সম্পাদক হিতেশ পাল বিশু দাস বাবলু দাস সহ অনেকেই এদিন ভাঙ্গনস্থল পরিদর্শন করে এলাকার মানুষের সঙ্গে বিনিময় করেন শাহী আলম লস্কর জয়প্রকাশ সিনহা রাজ সিনহা আক্তার হোসেন মজুমদার শাহজাহান আহমেদ লস্কর অভিযোগ করে বলেন দীর্ঘদিন থেকে কাজ শুরু করা হলেও জনৈক্য ঠিকাদার ভাঙ্গন কবলিত এলাকায় কোনো কাজ করাননি তিনি শুধু দুদিকের সমান জায়গায় নামমাত্র কাজ করিয়ে সত্তর শতাংশ অর্থ তুলে নিয়েছেন জল সম্পদ বিভাগের আধিকারিকদের এ নিয়ে বারবার অবগত করানো হলেও লাভ হয়নি সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়াররা ঠিকাদারের উপর চাপ সৃষ্টি করার বদলে শুধু এলাকাবাসীকে সহযোগিতার আবেদন জানাচ্ছেন তারা প্রশ্ন তুলেন তাহলে কি এলাকার জনগণ সরকারি অর্থের আত্মসাত চুক বন্ধ করে মেনে নিতে বলেছেন জল সম্পদ বিভাগের কর্তারা তারা সাফ জানান দেওয়ালে গেছে তাই আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন মুস্তাফা আহমেদ জানান কোটি লক্ষ টাকার কিছুটা ইট এক নিম্নমানের ছিল সাতাশি হাজার সাতশো বাষট্টিটি জিও ব্যাগের পরিবর্তে কতগুলো হয়েছে তা চুকের সামনেই রয়েছে এক হাজার দুইশো ষাটটি পার্ক কুপায়ন চার হাজার পাঁচশো চল্লিশটি এস্টিমেটে থাকলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন অমলেন্দু দাস জনসাধারণকে জানান তিনি জেলাশাসককে দিয়ে ভাঙ্গন কবলিত এলাকার কাজ খতিয়ে দেখানোর ব্যবস্থা করবেন যাতে মূল ভাঙ্গনস্থলের কাজ দ্রুত করানো সম্ভব হয় তিনি জানান এই ভাঙ্গনের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন রাজনগর কাঠিগোড়া সড়ক এক সময় এই রোড হয়ে কাটিগুলা রাজাটিলা থেকে রাজনগর হয়ে শিলচর পর্যন্ত সরাসরি বাস চলাচল করত। সময়ের পরিবর্তনের সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে কিন্তু এই রৌডের অবস্থা আরও কয়েক দশক পিছিয়ে গেছে বর্তমানে সরাসরি কোনো বাস পরিষেবা নেই রাজনগর থেকে শিলচর যেতে তিনটি চোটো গাড়ি বদল করে যাত্রীদের সময় নষ্ট করতে হচ্ছে এবং সেটা বেশ আপেক্ষ তিনি জানান যেহেতু অর্থ মঞ্জুর হয়েছে তখন সরকারি গাইডলাইন মেনেই কাজ করতে জেলাশাসকের হস্তক্ষেপ চেয়েছেন বিজেপির শালচাপড়া মণ্ডলের প্রাক্তন সম্পাদক বিশ্বনাথ জানান সরকারি অর্থ লুপাট করার কোনো ফন্দিতা বরদাস্ত করবেন না প্রয়োজনে আন্দোলনে নামবেন অনুরূপ জয়প্রকাশ সিংহ অভিযোগ করেন হাতে গোনা কয়েকজন শ্রমিক মূল ভাঙ্গন স্থলের কাছে নামমাত্র কাজ করছেন অবিলম্বে বাইরের কাজ বন্ধ করে ভাঙ্গন কবলিত স্থলে বেশি শ্রমিক নিয়োগ করতে দাবি জানান তিনি এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয় জল সম্পদ বিভাগের তরফে মিথ্যা প্রতিশ্রুতি আর বরদাস্ত করা হবে না জেলাশাসককে সরেজমিনে এসে প্রতিশ্রুতি না দিলে তারা আন্দোলনের পথ বেছে নেবেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত